প্রেশার সুগার থেকে ওষুধের রেকর্ড মূল্যবৃদ্ধি সমস্যায় পড়তে চলেছেন সাধারণ মানুষ এপ্রিলের শুরুতেই বাড়বে ওষুধের দাম আবারও বাড়ছে জীবনদায়ী ওষুধের দাম সূত্রের খবর অনুযায়ী এপ্রিলের শুরুতেই বাড়বে ওষুধের দাম এবার দশ শতাংশের মাপকাঠি ছাপিয়ে বারো দশমিক এক দুই শতাংশ মূল্যবৃদ্ধি বৃদ্ধি হল জীবনদায়ী ওষুধের ওষুধ একটি অত্যাবশ্যক জিনিস ধনী গরিব সমাজের সর্বস্তরের মানুষেরই প্রয়োজন ওষুধের আর বর্তমান সময়ে মানুষ ব্যাপকভাবেই নির্ভরশীল ওষুধের ওপর তাই এই অত্যাবশ্যকীয় পণ্যের মূল্যবৃদ্ধি সকলের ওপর যে প্রভাব ফেলবে সে কথা আর বলার অপেক্ষা রাখে না পকেটে জোর না থাকলে এবার সুস্থভাবে বাঁচাটাও বোধ হয় দায়ী হয়ে যাবে সাধারণ মানুষের কাছে আগামী পয়লা এপ্রিল বারো দশমিক এক দুই শতাংশ হারে নিত্য প্রয়োজনীয় এবং জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় ও জীবনদায়ী ওষুধপত্রের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়েছে সম্প্রতি ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি এনপিপিএর বৈঠকে ওষুধের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে নিত্য প্রয়োজনীয় ও জীবনদায়ী ওষুধপত্রের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেগুলি ড্রাগ প্রাইস কন্ট্রোলের অর্ডারের নিয়ন্ত্রণের মধ্যে পড়ে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের মুদ্রাস্ফীতি ও তার জেরে খুচরো বাজারের সূচকের পরিবর্তনের নিরিখেই ওষুধের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে যে ডাব্লিউপিআইতে বার্ষিক পরিবর্তন বারো দশমিক বারো শতাংশ বারো দশমিক এক দুই শতাংশ হারে ওষুধের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত এখনো পর্যন্ত দেশে সর্বাধিক মূল্যবৃদ্ধির সপক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এক আধিকারিক জানান বাজারে ওষুধের যোগানে যাতে ঘাটতি দেখা না দেয় সেজন্যই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত এতে ওষুধ উৎপাদনকারী এবং গ্রাহক দুপক্ষই উপকৃত হবেন উৎপাদনকারীরা তো আর নিজেদের ক্ষতি করে ওষুধ তৈরি করবেন না তাই দেশে ওষুধের যোগানে যাতে ঘাটতি না দেখা দেয় তার জন্যই দাম বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে নিয়ন্ত্রিতভাবেই ওষুধের দাম বাড়ানো হবে এনপিপি এর ঘোষণা অনুযায়ী তিনশো চুরাশিটি নিত্য প্রয়োজনীয় ওষুধ এবং এক হাজারের বেশি ফর্মুলেশনের মূল্যবৃদ্ধি করা হচ্ছে মূল্যবৃদ্ধি ওষুধের তালিকায় ব্যথানাশক অ্যান্টি ইনফেকশান অ্যান্টিবায়োটিক কার্ডিয়াক জ্বর ডায়াবেটিস যক্ষা হাইপারটেনশন ক্যান্সার অ্যানিমিয়া রোগের ওষুধ রয়েছে মূল্যবৃদ্ধিতে এই সমস্ত রোগের ওষুধ মহার্ঘ হয়ে উঠবে দু সালে ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার গঠিত হওয়ার পর থেকে এই নিয়ে পরপর দুবছর ওষুধের মূল্যবৃদ্ধির হার দুসংখ্যার ঘরেই রইল বাজারের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে এতদিন দশ শতাংশের বেশি নিত্য প্রয়োজনীয় এবং জীবনদায়ী ওষুধের দাম বাড়ানোর অনুমতি ছিল না ওষুধের মূল্যবৃদ্ধির হার এবার সেই মাপকাঠি ছাপিয়ে গেল মূল্যবৃদ্ধির বাজারে এমনিতেই সমস্যায় সাধারণ মধ্যবিত্ত তার ওপর এবার ডায়াবেটিস হাইপার ক্যান্সার সহ নানা ওষুধের দাম বাড়ছে ফের নতুন করে সমস্যায় পড়তে চলেছেন সাধারণ মানুষ সে কথা বলার অপেক্ষা রাখে না ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহন কাঞ্জিলা।